ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি আজকের এই প্রথম সভার উপস্থিত আমাদের সদস্য সচিব সংগ্রামী নেতা রফিকুল আলম মজনু, উপস্থিত আমাদের সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে ফরমালি আমাদের প্রথম সভা হলেও আমাদের কমিটি দেওয়ার পর থেকে আপনাদের সবার সাথে আমাদের মত বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে, কি করা যায় সেই প্রসঙ্গে আনুষঙ্গিক কিছুটা ধারণা আমরা নিয়েছি। তারপর আজকের এই প্রথম সভায় আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কী কী করণীয় আছে সেগুলো আমরা ঠিক করব। আমি সভার শুরুতেই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, তিনি কারাগারে, আমরা তার সুস্থতা কামনা করি এবং অতি দ্রুত তাকে যাতে মুক্ত করে আমরা চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারি সেটার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও আজকে এই অবৈধ সরকারের নিষ্পেষণ নির্যাতনের কারণে আজকে বিদেশে আছেন। আমরা তিনিও যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেটার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। এবং আমাদের যে সমস্ত এই গত কয়েক বছরে 12 বছরে আমাদের অনেক নেতা কর্মীকে আমরা হারিয়েছি, অনেকে গুম হয়েছে, অনেকে স্বাভাবিক মৃত্যু হয়েছে, আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাদের কবর আজাদ করে মাফ করে তাদেরকে বেহেশত নসিব করুক। তার মধ্যে আমাদের মহানগর অবিভক্ত মহানগর বিএনপি সাবেক সভাপতি জনাব সাদেক হোসেন খোকা সহ যারা আছেন আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। এবং আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই এই মহানগর বিএনপি শুরু থেকে আমাদের ব্যারিস্টার হাসনাত থেকে শুরু করে যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, আমাদের মির্জা আব্বাস সাহেব, সাদেক হোসেন খোকা সাহেব এবং সর্বশেষ আমাদের হাবিবুল নবী খান সোহেল, তার সাথে কাজী আবুল বাসার, এর আগে আমাদের জেলবি শওকত আলী এবং আমাদের এরও আগে ছিল আমাদের কনভেনার স্পিকার মির্জা গোলাম হাফিজ, তাদেরকে আমরা আনার সাহেব সহ আরও যারা দায়িত্বে ছিলেন আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি। পাশাপাশি আমরা তাদের অসমাপ্ত কাজ যাতে আমরা সমাপ্ত করতে পারি। আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমিও একটা নীতিতে বিশ্বাস করি না যে আগে কমিটি ফেল করছে বলে আরেক কমিটি আসছে। আমি মনে করি যার যার দায়িত্ব সে তার তার অবস্থান থেকে যথাযথভাবে চেষ্টা করেছেন, এখন পরবর্তী পর্যায়ে বাকি কাজটুকু যাতে আমরা করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখানে কাউকে দোষারোপ করার জন্য না, আমরা সংগঠনটাকে গতিশীল করার জন্য আজকে এখানে আপনারা যারা আছেন আমাদের মিডিয়া আছে, আমি এখন কিছু রাজনৈতিক কথা বলবো, তারপরে আমরা সাংগঠনিক আলোচনা করব আমাদের মিডিয়া চলে যাওয়ার পরে। স্বাগত বন্ধুগণ, আজকের একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, এই ক্ষমতায় থাকাকালীন তারা গণতন্ত্র মানে না, তারা মানুষের মৌলিক অধিকার মানে না, তারা বাক ব্যক্তির স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না, তারা স্বাধীনতার যে মৌলিক যে চিন্তা আমাদের ছিল যে স্বপ্নটি আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্নের সাথেও তারা নাই। এমনি একটি অবস্থায়
আজকে আমরা রাজনীতি করছি, আমরা জানি যে আজকে আমরা সহ আমাদের চেয়ারপারসন সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের মহাসচিব সহ বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল, যত অঙ্গ সংগঠন আছে, মুক্তিযোদ্ধা দল সহ এমন কোন সংগঠনের এমন একটা কর্মী নাই যার বিরুদ্ধে অসংখ্য মামলা নাই এবং যে এই সরকারের দ্বারা নির্যাতিত হয় নাই, কেউ নাই। কিন্তু তারপরেও ইনশাল্লাহ এত নিপীড়ন নির্যাতনের পরেও বিএনপিকে তারা দমাতে পারে নাই। আজকে যে অবস্থা আমরা দায়িত্ব নিয়েছি এটা একটা চ্যালেঞ্জ, আপনাদের মনে রাখতে হবে যে এটা একটা চ্যালেঞ্জ যে আজকে এই অবৈধ সরকারকে, আজকে এই ফ্যাসিস্ট সরকারকে যদি আমরা ক্ষমতা থেকে না নামাতে পারি তাহলে এই জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে মৌলিক অধিকার, আজকে আমাদের বেঁচে থাকার যে অধিকার, আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, যেটা আমরা বললাম যে আমাদের অসংখ্য নেতা কর্মী এই ঢাকা মহানগরীর অনেকে ছাত্রদল বলি, যুবদল বলি, বিএনপি বলি, তাদের এখন পর্যন্ত আমরা হদিশ পাই নাই। আজকে ইলিয়াস আলী কি জীবিত আছেন কিনা আমরা জানি না, আজকে চৌধুরী আলম জীবিত আছে কি জানি না, আজকে সুমন সহ আমাদের ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে, তারা কোথায় আছে কিনা আমরা জানি না। এবং তারপরও এই ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে প্রহসন করছে, 30 তারিখে নির্বাচন 29 তারিখ করছে, মানুষের মৌলিক অধিকার দিচ্ছে না। আজকে করোনাকালীন অবস্থায় মানুষ মারা যাচ্ছে সেদিকে সরকারের কোনো ভূক্ষেপ নাই, ঠিক এমনি একটি অবস্থায় দলের দায়িত্ব আমাদের উপর এসেছে। আমরা মনে করি যে আমরা ইমানের সাথে আমরা সেই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব এবং এখানে আমাদের শপথ নিতে হবে যে আমরা সবাই বিএনপি করি, আমরা সবাই খালেদা জিয়ার কর্মী, আমরা সবাই তারেক জিয়ার কর্মী, আমরা কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করব না। আজকের এই মহানগরী আপনাদের আমাদের যারা দায়িত্ব দিয়েছে মনে রাখতে হবে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দায়িত্ব দিয়েছে আমাদেরকে, কাজে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওনার দ্বারা সরাসরি কিন্তু আমরা সবাই আজকে আমাকে বলেন, আমার সদস্য সচিব বলেন, আমরা বলেন, আপনারা যারা আছেন আপনাদেরকে কিন্তু সবাইকে উনি এই দায়িত্বটা দিয়েছে এবং বুঝে শুনেই দিয়েছে যে আপনারা এই সময় দলকে ঐক্যবদ্ধ করবেন, দলকে আন্দোলনের দিকে নিয়ে যাবেন, দলের উপর যে নিষ্পেষণ নির্যাতন হয়েছে এটা থেকে যাতে বের হয়ে আসতে পারি, সেই বের হয়ে আসার উপায় হলো একটাই, রাজপথের আন্দোলন। আমার সেই আন্দোলন গড়ে তোলার জন্যই কিন্তু আজকে এখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা কে কার থেকে আসছি, অবশ্যই আমাদের অনেকের হাত ধরে আমরা রাজনীতিতে আসছি সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু এইখানে কাজ করতে যে আমাদেরকে মনে রাখতে হবে যে কাজে তাকেই যাতে আমরা মূল্যায়ন করতে পারি, তাকেই যাতে আমরা দায়িত্বটা দিতে পারি। যদি কাজের লোককে আমরা দায়িত্ব না দিতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাবো এবং আমরা নিশ্চয়ই আমরা ব্যর্থ হতে চাই না। আমরা কি ব্যর্থ হতে চাই? আমরা ব্যর্থ হলে দল শুধু ব্যর্থ না, আজকে সারা দেশবাসী কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, সারা দেশের মানুষ বলছে আজকে বিএনপি কি করছে এবং বিএনপির সারা দেশ সারা বিশ্বে প্রত্যেকটা নেতা কর্মী বলছে ঢাকা মহানগর কি করছে। এইরকম একটা আকাঙ্ক্ষা আজকে সারা দেশ সারা বিশ্ববাসী এবং গণতান্ত্রিক মানুষের কিন্তু এই ধরনের আকাঙ্ক্ষা আমাদের উপরে, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজে এখানে চোখ বন্ধ করে আমাদেরকে সংগঠনকে গুছাইতে হবে যে কাজে, এবং আপনারা জানেন আপনাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, আমি কখনো ব্যক্তিগতভাবে কখনো কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না এবং আমার যে সদস্য সচিব সেও রাজপথে আন্দোলন করে আজকের এই পর্যায়ে এসেছে এবং সেও কিন্তু রাজপথের কর্মীদেরকে মূল্যায়ন করার জন্যই আজকে এখানে এসেছে এবং আমরা একমত হয়ে আমরা কাজ করবো এবং আপনাদেরকেও অনুরোধ করবো আপনারা যারা এখানে দায়িত্ব আছেন আপনারা কখনোই কোনো ইস্যুতে চেষ্টা করবেন না যে আমার সদস্য সচিব এবং আমার মধ্যে যাতে কোনো
ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এরকম কোনো কিছু আপনারা করবেন না। যদি করতে চান চেয়ারম্যান সাহেবের নির্দেশ, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে তাকে আর সেই দায়িত্বে রাখা হবে না। এটা কিন্তু পরিষ্কার মনে রাখবেন, পরিষ্কার, কারণ আমরা একটা টিম এখানে কাজ করব, সবাই সম্মিলিতভাবে কাজ করব। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে, আপনার দায়িত্বটি আজকে সংগঠনকে গতিশীল করবেন, এবং গতিশীল মানে কি যারা রাজপথে থাকতে পারবে, মামলা হামলা তো আছেই, জেল জুলুম তো আছেই, গুম তো আছেই, এগুলোকে স্বীকার করেই তো আমরা কাজ করতেছি। যে কাজী ভবিষ্যতে এর চেয়ে বাইরে আর বেশি কী করবে, এর চেয়ে বাইরে তার বেশি কিছু করার নাই। তাই আমাদেরকে আজকে সেই শপথ নিতে হবে, যাতে ঐক্যবদ্ধভাবে আজকে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা মোকাবেলা করতে পারি। কারণ আজকের পরিষ্কার, আজকের এই বর্তমান প্রধানমন্ত্রী তিনি তো নিজেই বলছেন যে পারলে আমার চাইনা নামাও, তাহলে চাইনাই নামাইতে হবে, তাই না? চাইনাই তো নামাইতে হবে, যেহেতু সে আপোষে যাইতে চায় না, ভালোভাবে যাইতে চায় না। আমরা তো বলছিলাম একটা নির্বাচন দেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। কিন্তু উনি মনে করছে এটা বাপদাদার সম্পত্তি, আজকে দেশটাকে লুটে পুটে খাচ্ছে, আজকে মেগা প্রজেক্টের নামে লুটপাট। আমরা জানি যে প্রজেক্ট প্রজেক্ট মানে কি, মেগা প্রজেক্ট হলে হাজার হাজার কোটি টাকা আসে, সেই কোটির পার্সেন্টেজ তারা আজকে বাংলাদেশে, বাংলাদেশে এখন বিশ্বের সবচেয়ে ধনীর সংখ্যা হলো বেশি, এই কয়েক বছরে বাড়ছে, বিশ্বের সবচেয়ে ধনীর সংখ্যা হলো বাংলাদেশে। এই টাকাটা কোথা থেকে আসে? ওই পাবলিকের টাকা থেকে। তাই আজকে এদের জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নাই, এবং আমরা যারা আছি আমাদেরও বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই। কাজে আপনাকে আমাকে যদি বেঁচে থাকতে হয়, এই দেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে হটানো ছাড়া কোনো বিকল্প নাই। এবং সেটার জন্য জনগণও বলছে যে বিএনপি নামুক আমরা আছি, মাঠে তো আমাদেরকেই নামতে হবে। দুনিয়া আমরা খেয়েছি, আপনারা খেয়েছেন, আবার খেতে হবে, কিন্তু তারপরও মাঠে নামতে হবে। আজকে করোনা চলে যাওয়ার পরে ইনশাল্লাহ আমরা সেই কর্মসূচি পার্টির পক্ষ থেকে দেওয়া হবে, আমরাও এই মহানগরীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব, সেই কর্মসূচি যাতে আমরা সফল করতে পারি। সেটার জন্য আমরা বলছি যারা পারবে সফল করতে তারাই দায়িত্ব নেবে, যারা পারবে না তাদের দায়িত্ব নেওয়া দরকার নাই, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তা আমি পরবর্তী পর্যায়ে আবার বক্তব্য দেব। আমি শুধু এটাই বলতে চাই, আজকে মহানগরীর সকল নেতা কর্মী, কেন্দ্রের সকল নেতা কর্মী এবং আমাদের সুবর্ণদয় যারা আছে, আমরা সবার সহযোগিতা চাই, সবার দোয়া চাই, এবং আমাদের সিনিয়র নেতা যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আমাদের ক্ষতি হতে পারে। আমাদের ক্ষতি মানে বিএনপির ক্ষতি, বিএনপির ক্ষতি মানে দেশের ক্ষতি। কাজে সেটাই আমরা চাই, ঐক্যবদ্ধভাবে যাতে আমরা কাজ করতে পারি। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার তিনি স্লোগান দিতেন ঐক্য ঐক্য, সেই ঐক্যটা দলীয় ঐক্য, সেই ঐক্যটা জাতীয় ঐক্য। এবং স্বাধীনতার পরে ঐক্য বিনষ্ট হয়েছিল বলে এই দেশ চলছিল না। জিয়াউর রহমান সাহেব আবার সেই জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলেন, রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন, সেই কারণেই কিন্তু আজকে এখন পর্যন্ত জিয়াউর রহমানের নাম আছে, বিএনপি আছে। তাই এই বিএনপির উপরে, যেমনি আমাদের উপরে সারা দেশের আজকে একটা আশা আকাঙ্ক্ষা, ঠিক তেমনি বিএনপির উপরে আশা আকাঙ্ক্ষা আছে যে বিএনপি কী করছে, বিএনপি কেন এখনো এই সরকারকে হটাতে পারছে না। আমরা তো জানি বিএনপি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ডেমোক্রেটিক মুভমেন্টের মধ্য দিয়ে আমরা তাকে উৎসাহ সরাবো, কিন্তু আজকে হাসিনা তো ডেমোক্রেসি মানে না, গণতন্ত্র মানে না। কাজে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তো বাঁকা করতেই হবে, করতেই হবে। আমরা কি এই প্রশ্নে আমরা সবাই একজোট হয়ে কাজ করব? ইনশাল্লাহ আমরা কাজ করব। তা আপনাদের সবাইকে নিয়ে এখন আপনাদের কথা আমরা শুনবো, মিডিয়া চলে যাবে আগামী সতেরো তারিখ সাড়ে 11টায় আমাদের শহীদ জিয়ার মাজারে আমরা ফুল দেব, মহাসচিব সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা থাকবেন, আপনারা 10:30টার মধ্যে চলে আসবেন, এবং প্রত্যেকটা ওয়ার্ড সেদিন আমরা বুঝতে পারবো, থানা তো আসবেনই, প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ডের যে ইউনিট তারা আসবে, সেদিন আমরা বুঝতে পারবো আসলে কোন ওয়ার্ড কতটুকু আছে, কোন ওয়ার্ড কতটুকু আছে। এবং এখন আমাদের অঙ্গ সংগঠন তো আছে, কিন্তু বিএনপি নিজের পায়ে দাঁড়াতে হবে, ওই অঙ্গ সংগঠনের দিকে তাকায় থাকলে হবে না।
বিএনপি সংগঠন বিএনপি কর্মসূচি বিএনপিকেই করতে হবে, তারা আমাদের সহায়তা করবে, আমাদের সাথে থাকবে, অবশ্যই তারা থাকবে, তারা আমাদের ছোট ভাই, তারা এই দলের নেতা করবে। কাজেই আপনাদের এরপরে আপনাদের কথা আমরা শুনব। আমি মিডিয়ার ভাই যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন, আপনারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন, এখনো আপনাদের সহযোগিতা আমরা চাই। আপনারা আমাদের সংগ্রাম করতে যে আন্দোলন করতে যে মিছিল মিটিং করতে যে আমাদের নেতা কর্মীদের পাশাপাশি অনেক সাংবাদিক বন্ধুরাও বিভিন্ন সময় আহত হয়েছেন, এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন অনেক সাংবাদিক আমাদের ভাই বোনেরা, ওনারাও আমাদের সাথে রাজপথে থাকেন, ওনারাও চান যে আজকে বিএনপি যেন রাজপথে আসতে পারে, মাঠে আসতে পারে। সেই কারণে সেই সাংবাদিক বন্ধু যারা আপনারা আসছেন, আপনাদের আসছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামীতে আপনাদের সহযোগিতা আমরা চাই। আমি যেটা বলছিলাম যে আজকে বাংলাদেশের রাজনীতিতে এখন তো কোনো রাজনীতি নাই, রাজনীতি শূন্য করে ফেলেছে আওয়ামী লীগ। কারণ রাজনীতি থাকলে গণতন্ত্র থাকবে, আর গণতন্ত্র থাকলে মিছিল মিটিং থাকবে, গণতন্ত্র থাকলে ভোট থাকবে। কাজে সেই কারণে রাজনীতিটাকে খেয়ে ফেলছে এবং গণতন্ত্রটাকে আজকে নিষিদ্ধ করে দিছে, যাতে ভোটের আর দরকার হয় না। আপনারা দেখেছেন গত নির্বাচনে 30 তারিখের ভোট 29 তারিখে তারা করেছে, 29 তারিখে ভোট সেটাও প্রশাসন দিয়ে তারা করেছে, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত সেই নির্বাচনে কিন্তু তারা মাঠে ছিল না, মাঠে থাকা দরকার হয় নাই। আজকে আওয়ামী লীগ কমপ্লিট একটা গণবিচ্ছিন্ন দল, আজকে জনগণের সাথে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের, তারা এখন শুধু লুটপাটে ব্যস্ত। যেমনি স্বাধীনতার পরে লুটপাটে ব্যস্ত ছিল, আজকেও ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত। জনগণ এই যে করোনাকালীন হাজার হাজার কোটি টাকা বলতেছে করোনায় ব্যয় হচ্ছে, কোথায় যাচ্ছে এই টাকা, কারা পাচ্ছে? আমরা বারবার বিএনপি থেকে বলেছি যে আজকে সেটা আপনারা একটা কাদেরকে টাকা দিচ্ছেন সেই তালিকা আপনারা প্রকাশ করেন, তারা প্রকাশ করতে পারে না। কারণ তাদের আওয়ামী লীগের নেতার বাইরে তো তারা কাউকে দেয় নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রথমেই বলেছিল করোনা আসার সাথে সাথে যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করেন, ঐক্যর মধ্য দিয়েই আমরা এই করোনাকে মোকাবেলা করবো। কিন্তু আওয়ামী লীগ বললো যে না, করোনার চেয়ে আওয়ামী লীগ অনেক শক্তিশালী, ঐক্যবদ্ধ দরকার নাই। যে কারণে আজকে ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হয়ে আজকে জনগণকে দোষ দিচ্ছে। আজকে দেখেছেন আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী আজকে জনগণকে দোষ দিচ্ছে করোনার জন্য, আজকে বিএনপিকে দোষ দিচ্ছে আজকে, কিন্তু করোনাকে তারা ঠেকাতে পারছে না। সেখানে যে কোথায় জনগণের সাহায্য চাবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে সেটা না বলে সেখানে তারা বেগম খালেদা জিয়ার সমালোচনা করে, তারেক জিয়ার সমালোচনা করে, বিএনপির সমালোচনা করে। অর্থাৎ যে কোনোভাবে বিএনপিকে ঠেকাইতে পারলেই তারা ক্ষমতাটা দীর্ঘায়িত করতে পারবে। এই কারণে আমরা মনে করি বিএনপিকে ক্ষমতা ঠেকানোর ক্ষমতা হাসিনা আওয়ামী লীগের নাই, ঠেকাতে পারবে না। এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং যুদ্ধ করেছেন, আমরা যুদ্ধ করেছি, এই দেশ আমরা এনেছি। কাজেই সেই বিএনপিকে ঠেকানো, শহীদ জিয়ার নেতা কর্মীদেরকে ঠেকানো, বেগম খালেদা জিয়ার তারেক জিয়ার নেতা কর্মীদের ঠেকানোর অবস্থা আজকে আওয়ামী লীগের নাই, আর পারবো না। সেটা এখন খালি সাহস করে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। সেটার জন্য দল অবশ্যই বিএনপি আছে। অনেকে বলে যে নাই, সেটা বিশ্বাস করি না, বিএনপি আছে, এখন শুধু সেটাকে সুসংগঠিত করতে হবে। কোথাও যদি গ্রুপিং থাকে সেই গ্রুপিং নষ্ট করতে হবে, কোনো গ্রুপিং থাকা চলবে না। সব বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, এটা মনে রাখতে হবে। এবং আমাদের দিকে তাকিয়ে আছে জনগণ, এই দেশকে রক্ষা করতে হবে আমাদের, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যে কাজে আজকে কোনো গ্রুপিং চলবে না, কে কার লোক সেটা দেখা যাবে না, যে কাজের লোক যার দ্বারা কাজ হবে এই মুহূর্তে যে সাহস করে বুকে বুক পাইতে গুলি দিতে পারবে তাকেই দায়িত্ব দিতে হবে এবং তাকেই রাজপথে নিয়ে আসতে হবে। এইখানে হলো আমাদের আজকে একটা পরীক্ষা, আর এটা কিন্তু আমাদেরও একটা পরীক্ষা। এই পরীক্ষায় ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আজকে এটা শুধু সালাম বা বজরুল দুইজনের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব, এটা আমাদের একটা টিম। আমরা এই টিম বসে আমরা সব কিছু ঠিক করব, সব কিছু আলোচনা করব, আলোচনা করেই সব জায়গায় লিডারশিপ আমরা ঠিক করব, তাদেরকে দায়িত্ব দিব। এবং আমি আবার বারবার সে একই কথা বলবো।
বলতেছি সেখানে কারো যাতে কারো কোনো ব্যক্তির প্রতি কোনো ফ্যাসিনেশন না থাকে, আমরা যাতে একমত হই যে ওই এলাকায় মিছিল করতে হলে মিটিং করতে হলে কারফিউ ব্রেক করে যে মিছিল করতে পারবে তাকেই ওয়ার্ডের দায়িত্ব নিয়ে আসতে হবে। এইরকম নেতা কর্মী আমাদেরকে খুঁজে বের করতে হবে। কাজে এই ব্যবস্থা আজকে যদি আমরা এই অবস্থাটা করতে না পারি আমরা কেউ বাঁচবো না, আজকে দেশ বাঁচবে না। অনেকে ঘুম হয়েছে, আমরা জানি ঘুমের তালিকা আরো অনেকে থাকতে পারে, কিন্তু একবারে যদি এই সরকারকে হটাতে পারি তাহলে ওই তালিকা নষ্ট হয়ে আওয়ামী লীগের তালিকা আমরা তৈরি করতে পারি। আওয়ামী লীগের তালিকা তৈরি করতে হবে, কারা দুর্নীতি করেছে, কারা আমাদের মা বোনের বুক খালি করেছে, কারা গুম করেছে, তাদের তালিকা তৈরি করতে হবে এখন ওই জেলখানায় পাঠানোর জন্য। আমরা আইনে বিশ্বাস করি, বিচারে বিশ্বাস করি, কিন্তু ওই আওয়ামী লীগের মতো সকল মামলা হাসিনার সব মামলা উচ্চ হয়ে গেল, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা উচ্চ হইল না। একটা নাম তো আসতে একটা মামলায় তাকে আজকে কারাগারে পাঠানো হলো, আজকে কার নাম তো আসতে একটা মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবকে আজকে সাজা দেওয়া হলো। যদিও সেই মামলায় প্রাথমিকভাবে আজকে লোয়ার কোর্টে তারেক জিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, কেন খালাস দিল সে বিচারককে দৌড়াইতে দৌড়াইতে মাল এসে নিয়ে গেছে সে আসতে পারে নাই, প্রধান বিচারপতিকে কিভাবে তাড়িয়ে দিছে আমরা জানি। সেই কারণে আজকে সব কিছু উপেক্ষা করে এখন আমাদেরকে সংগ্রাম করা ছাড়া আন্দোলন করা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আজকে আমাদের আইনজীবী যারা আছে আমরা আইন বিষয়ক কমিটি করব যাতে তারা দায়িত্বটা সেখানে পালন করে, এবং আমাদের কর্মী যারা আছে তারা যাতে আইন বিষয়ক সহযোগিতাটা পায়। আমরা আজকে এখানে মজলিস আছে, আমাদের অন্যান্য ঢাকা মহানগরের আইনজীবী যারা আছে তাদেরকে এক আইন একটা প্যানেল আমরা করব, তাদেরকে যাতে থানা ওয়ারি আমরা ভাগ করে দেব, প্রত্যেকটা থানায় যাতে তারা সেই দায়িত্ব নিতে পারে, দায়িত্ব দায়িত্ব নিতে পারে। আরো যারা আছে তাদেরকে আমরা একসাথে করব, আমরা করে দিব। এবং এর মধ্যে আমরা যে করোনা চলতেছে এই করোনার জন্য আমরা টিম করব, টিম করব, কাকে দায়িত্ব দিব সেগুলো হবে আমাদের নির্বাচিত কাউন্সিলর যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসবো, তাদেরকে আমরা কিছু দায়িত্ব দেব, সবাইকে ভাগ ভাগ করে এইভাবে দায়িত্ব আমাদেরকে দিতে হবে এবং দায়িত্বকে জনগণের কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজটা আমরা ইমিডিয়েটলি শুরু করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে ইনশাল্লাহ আমরা বসবো, উনি আপনাদেরকে ডাইরেকশন দিবেন কীভাবে কী করতে হবে যাতে আমরা কাজটাকে আরও ত্বরান্বিত করতে পারি। তা আমি আপনাদের সবাইকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাই এবং এরপরে যারা বক্তব্য দেবেন আজকে শুধু শুভেচ্ছা বক্তব্য দেবেন, আর কোনো সাজেশন থাকলে দিবেন, আর একজনের বক্তৃতার বক্তব্যকে আরেকজনকে কন্ট্রাডিক্ট করবেন না, কেউ কন্ট্রাডিক্ট করবেন না, সেটা যা দেখার সেটা আমরা দেখবো। ডিসিপ্লিনের ব্যাপারে কিন্তু আমি বলে দিই প্রথমেই, যেটা আমাদের সদস্য সচিবকে আমরা বলেছি যে আমরা ডিসিপ্লিনের ব্যাপারে কোনো ছাড় নাই, এই হয় না কেন, ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা শৃঙ্খলা ফিরে আনতে চাই মহানগরীতে এবং সিনিয়র জুনিয়র যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমি যদি এখন যে সিনিয়র আছে তাকে মর্যাদা না দেই, আপনি যখন সিনিয়র হবেন আপনারও কেউ মর্যাদা দিবে না, এবং এটা একটা ডেকোরাম। আজকে এগুলো যদি আমরা পারি তাহলে আমরা মিছিলও ভালো করতে পারবো, আন্দোলনও ভালো করতে পারবো, সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার সহযোগিতা আমরা চাই, এ বলে আমি প্রাথমিক বক্তব্য আমরা শেষ করলাম। এখন আজকের এই সভা পরিচালনা করবেন আমাদের সদস্য সচিব, আমাদের আন্দোলন সংগ্রামের নেতা রফিকুল আলম বজলুল।